हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करब शिम आलू और काचा टमेटो दिए तैरी गरम भातेर साथे जमिए खावार मतो सुस्वादु एकटी रेसिपी। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दिई आजकेर रेसिपी। एर जन्य प्रथमेई एकटा कड़ा गरम करे निये एर मध्ये दिए दिलाम 2 टेबिल चामच सर्षेर तेल। तेलटा गरम हुए धोआ उठते शुरू कर ले गैसेर फ्लेम कमिए दिए एर मध्ये अल्प 5 फोड़न दिए एगुलोके तेलेर मध्ये नेड़े चेड़े 10 থেকে 15 सेकेंड मतो साँतले नेवार पर जखनी ए फोड़नेर एकटा सुंदर गंध बेरोते शुरू करबे तखन एर मध्ये दिए देबो 2 मीडियम साइजेर एइभाबे केटे रखा आलू एबं 8-9 एइभाबे केटे रखा शिम। এগুলোকে সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 3 মিনিট, যাতে শিম ও আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে। তবে মাঝে দু একবার ঢাকনা খুলে এগুলোকে নেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। 3 মিনিট পর ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে সবকিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 3টে এইভাবে কেটে রাখা কাঁচা টমেটো। এবার এগুলোকে সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা এবং 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো। ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এর সাথে সাথেই দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো কষে নেব যাতে সব মশলার কাঁচা গন্ধটা চলে যায়। প্রায় 3 মিনিট পর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সর্ষে বাটা। এবার এটাকেও সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো কষে নেওয়ার পর এর মধ্যে 1টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একবার নেড়ে দেওয়ার পর সব সবজি যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 3 থেকে 4 মিনিট মতো। ততক্ষণে এখানে একটা প্যানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল ধোঁয়া ওঠা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে এর মধ্যে অল্প নুন দিয়ে একটু নেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 25 গ্রাম 3 ঘন্টা আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে জল ঝরিয়ে বেটে রাখা মটর ডাল। মটর ডাল বাটার পরিবর্তে ছোলার ডাল বাটা ব্যবহার করতে পারেন। এবার এটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে মিডিয়ামের থেকেও কম আছে এইভাবে ঝুলো ঝুলো করে ভেজে নেব। তবে খুব বেশি কড়া বা লালচে করে ভাজবেন না, একটু হালকা করেই ভেজে নিতে হবে। এদিকে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রান্না হওয়ার পর এখন ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি এবং ভেজে রাখা ডাল বাটা। এগুলোকে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন চেক করে নেব আলু ও সব সবজি সিদ্ধ হয়ে গেছে কি না। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার এর উপর অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর উপর থেকে 1/2 চা চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রেস্টে রেখে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।